আমার বাবার নাম মরহুম বদিউর রহমান চৌধুরী, মায়ের নাম মরহুমা বদরুন্নেসা খানম। আমার বাড়ি সুলুকবহর, আমার জন্মস্থানও সুলুকবহর, পাঁচটা সেনার অন্তর্গত চট্টগ্রাম জেলা। আমি প্রথমে আমার প্রাইমারি স্কুল শুরু হয় কাতালগঞ্জ প্রাইমারি স্কুলে, তার আগে পড়তাম এতিমখানায় পড়েছি, মাদ্রাসায় পড়েছি ফতেপুর মাদ্রাসায়, তারপরে কদমবরক এতিমখানায়, তারপরে ওখান থেকে আবার কাতালগঞ্জ স্কুলে, কাবাজগোলা স্কুলে, কাজেম আলী হাই স্কুল, ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ, তারপর সিটি কলেজ, ওইসব জায়গায় পড়ালেখা হয়েছে। আমার ছাত্র রাজনীতির সাথে আমার জড়িত হওয়ার সুযোগ হয়নি, তবে আমি সরাসরি আওয়ামী লীগের রাজনীতি করতাম। আমাদের এলাকায় আওয়ামী লীগেই সবচেয়ে সক্রিয় ছিল, ওখানে আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। ওই রাজনীতির মাধ্যমে জাতীয়তাবাদী রাজনীতি, ছয় দফা আন্দোলন, এগুলোর সঙ্গে জড়িত হয়ে পড়ি। আমি যুদ্ধের আগে যত মিছিল হয়েছিল, গণমিছিল হয়েছিল, সব মিছিলে থাকতাম। এই জাতীয়তাবাদী আন্দোলনের প্রভাবেই আসলে যখন 25শে মার্চের বাঙালিদের উপর নির্যাতন শুরু হয়, পাকিস্তানিদের আক্রমণ শুরু হয়, তখন একটা স্বাধীনতা সংগ্রামের একটা প্রেক্ষাপট তৈরি হয়। তখন আমি বাড়ি থেকে পালিয়ে রামজন চলে যাই, রামজন থেকে জুন মাসে ভারত যাই। আমাকে আবুল হাসেমের বাবা, ছাত্রলীগের সভাপতি আবু মোহাম্মদ হাসেমের বাবা, রামজন আমি যেখানে থাকতাম ওর বাড়ি ওইখানে পাশে, উনি একটা গাইড ঠিক করে দিলেন আমার সঙ্গে। একজন সিদ্দিকি শুরু ঘরে কমিশনার হয়েছিল, সে তাকেও নিয়েছে, সে আমার সাথে, আমি তাকে নিয়ে গিয়েছিলাম, আহমদুর রহমান সিদ্দিকি। আর একজন ছিল বসির, মীর নাসিরের শালা বসির, আমার আত্মীয় হয়ে বসু করে তাকেও নিয়ে গিয়েছিলেন। সে বসু যুদ্ধ স্বাধীন হওয়ার পরে এসছে বাংলাদেশে, তারপরে ওর সাথে আরও একজন গিয়েছিল, এক বন্ধু, মানে আমি তিনজনকে নিয়ে ইন্ডিয়ে গিয়েছিলাম। ভারতে প্রথমে হরিণা, ওইখানে 9-10 দিনে একটা প্রশিক্ষণ হয়, ওখান থেকে আমরা অম্বিনগর চলে যাই, অম্বিনগরে এক মাসের প্রশিক্ষণ হয়। অম্বিনগরে এক মাসের প্রশিক্ষণ নেওয়ার পর আমরা আগস্টে দেশের ভিতর ঢুকি, ঢুকে আমরা চট্টগ্রাম শহরে আমি অপারেশন করি। আমাদের গ্রুপ কমান্ডার ছিল ইলিয়াস, আমি ছিলাম ডেপুটি কমান্ডার, আমরা 11 জন। আমরা দুই গ্রুপ এসেছি, আমি আর দিল্লি গ্রুপ একসাথে এসেছি। আমাদের গ্রুপে 11 জন ছিল, ওদের গ্রুপে 11 জন। যেমন মুজাফর ছিল আমার সাথে, মুজাফর আমার সাথে হরিণও ট্রেনিং নিয়েছে, অম্বিনগরও ট্রেনিং নিয়েছে, তারপরে রফিক, মঞ্জু, তারপরে কামরুল ইলিয়াস ছিল আমাদের কমান্ডার ইনচার্জ ছিল, সে এসেই আমাদের সঙ্গে ডিটাচ হয়ে গেছে আমাদের সঙ্গে। আমি প্রথম দিন এসে কামরুল বাড়িতে ছিলাম হালি শহর, আমি তখন থাকতাম, আমার বড় প্রধান সেন্টার ছিল মাদার বাড়ি, মুজাফরদের বাড়ি, তারপরে ছিল কোরবানিগঞ্জ। আমি যুদ্ধ চলাকালীন সময় বাড়িতে শুধু একদিন গিয়েছিলাম, একবার একলা ছিলাম। আমাদের বড় কয়েকটা অপারেশন আছে, 11-11, পাথরগড়া মোবাইল ট্রান্সফরমার, দেবপাহাড় অপারেশন আছে, এগুলি আমার ডিটেলস যাবে একটা লেখার মধ্যে যাচ্ছে। যুদ্ধের সময় আমার সঙ্গে যে মাহমুদ ভাইদের সঙ্গে আমরা ছিলাম, মাহমুদ ভাই আমাকে চিনত, ওনার থেকে ওনার দুটো অপারেশন আমি ওনার পরামর্শে করেছি। চিটাং কলেজে এক্সপ্লোসিভ একটা ফুটানো হয়েছে উইমেন কমন রুমে, সেটা মাহমুদ ভাই আমাকে বলেছেন, আর উনি অস্ত্র দিয়েছিলেন। এরপরে ওনার ভাই ফয়েজের সঙ্গে একটা অপারেশন করেছে, করেছিল ম্যান টার্গেট, বিজয় হয়েছে, বিয়ার ঘটনা বলব, বিজয় হয়েছে। তখন আপনারা কোথায়? না আমরা চিটাগেই তো, আমরা তো শহরে ছিলাম, হ্যাঁ আনন্দে আমরা উদ্বেলিত হয়ে গেছি, ওপেন ব্ল্যাঙ্ক ফায়ার করতেছি আনন্দে, এইসব খুশি এগুলি করছি। আমি আওয়ামী লীগের রাজনীতি ছিলাম, তারপরে এসে জাসদ করলাম, এরপর আবার এগুলি ছেড়ে দিয়েছি। 75-এর পর আমি দেখলাম যে কি জাসদের যে রাজনৈতিক প্রেক্ষাপট সেটা আর বাস্তবতা নেই। এরপর আমি বাম রাজনীতি গেলাম, বাম রাজনীতি করার পরও আমি 10 বছর আমি বাম রাজনীতি করেছি বদ্রুদ্দিন উমরের সঙ্গে। আমি এখানকার চট্টগ্রামের সমন্বয়ক ছিলাম, দেখলাম যে এরও বাম করলো, মূলত এরও বৃহৎ পুঁজি মাল্টিন্যাশনাল ক্যাপিটালের এরা এজেন্ট হিসেবে কাজ করে, তখন ওটাও ছেড়ে দিলাম।
বর্তমানে এমনি বর্তমান সরকারের সাপোর্টার হিসেবে আছি, একটি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত। শিক্ষার পরিবর্তন করতে শিক্ষাকে যেমন ডক্টর কুদ্রুত কোথা শিক্ষার কমিশনে যে কর্মসূচি দিয়েছিল ওটা যদি বাস্তবায়ন করে তাহলে কিছুটা ডেভেলপ, কিন্তু এটা তো এখন করার বাস্তবতা খুব টাফ। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যদি এটা করতে পারেন, শিক্ষা ব্যবস্থা যদি পরিবর্তন করতে পারেন, তাহলে উনি একটা বড় কাজ করবেন। আমাদের যাতে বিজ্ঞান মনস্ক মানুষ সৃষ্টি হয়, ধর্ম নিরপেক্ষ মানুষ তৈরি হয়, যে মানুষকে কীভাবে পৃথিবীটা ব্যাখ্যাটা বৈজ্ঞানিকভাবে দেয়া, সমাজটা কীভাবে হয়েছে তার ব্যাখ্যাটা দেয়া, সমাজের সমস্যা কীভাবে সমাধান করবে, তার সমাজের সমস্যার মধ্যে মানুষের যে আবিষ্কারগুলো আসছে সেগুলোর মাধ্যমে সমাজকে সমাধানকে করার চেষ্টা করা। বর্তমান বাংলাদেশ নিয়ে কিছু বলুন। বর্তমান বাংলাদেশ নিয়ে তো এখন আশাবাদী হত হওয়া যায়, দেখা যাক শেখ হাসিনার প্রতি তো আশা করা যায়। তবে তার ব্যাপারে আমি যতটুকু শুনতেছি আর কি, তার ঘনিষ্ঠ মানুষদের কাছ থেকে যতটুকু শুনছি, তিনি মুক্তিযুদ্ধের পক্ষে চিন্তাটা তার মাঝে প্রবল কে প্রাধান্য দিচ্ছেন। যদি সত্যি তবে এত জটিল হয়ে গিয়েছে যে উনি কতটুকু পারবেন এটা একটা বড় ব্যাপার। তবে তার ইচ্ছাটা আছে, ওই জন্য আশা করাটা তো মানুষের প্রতি আশা করা যায়। সালাম সালাম।